বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের দ্বারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই নিপীড়িত, তারা শোষিত এবং তারা বঞ্চিত। বিজেপি হয়তো মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কিন্তু তাদের এই সবটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের জন্যই বরাদ্দ। আর যারা বিজেপির জন্য ভোট করেনি তাদেরকে তারা শুধুমাত্র বঞ্চনা করে, ঠিক যেমন করেছে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গে আপনারা প্রত্যেকে জানেন যে শুধুমাত্র 100 দিনের কাজের খাতে পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে 6,907 কোটি টাকা। 16 লক্ষ এমন শ্রমিক রয়েছেন যারা 100 দিনের কাজ করেছেন অথচ 100 দিনের কাজের টাকা পাননি। এবং ঠিক এরকম ভাবেই নানান খাতে বাংলায় প্রায় 2.5 কোটি মানুষ রয়েছেন যারা বিজেপির দ্বারা বঞ্চিত। এবং শুধুমাত্র 100 দিনের কাজের টাকা নয়, আবাস যোজনায়ও এই পশ্চিমবঙ্গের বকেয়া প্রায় 8,141 কোটি টাকা। আজকে বাংলার মা ভাই বোনেদের মাথার উপর থেকে ছাদ সরিয়ে দেওয়ার কাজ করছে বিজেপি সরকার। তাদের হয়ে আমাদেরকে পথে নামতে হবে। তারা কবে সুবিচার পাবে? কেন তাদেরকে দিনের পর দিন বঞ্চিত করা হবে? কেন তাদের জীবনকে প্রভাবিত করা হবে? এই সব প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে। তাদের 100 দিনের কাজের টাকা এবং তাদের মাথার ওপর ছাদ, যেটা তাদের ন্যায্য অধিকার, যেটা তাদের প্রাপ্য, এই বিজেপি সরকারকে যারা কেন্দ্রে বসে আছে তাদেরকে বাংলার ন্যায্য টাকা দিতে হবে। আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, আজকে এই হতভাগ্য এবং এই আশাহত মানুষগুলোর কষ্ট বা বেদনা যদি সব থেকে বেশি কেউ উপলব্ধি করে বা কেউ অনুভব করে, তার নাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের নেতৃত্বেই বাংলার বকেয়া টাকা আদায় করে নেওয়ার যুদ্ধকে সামনে রেখে আমরা রাজধানীর রাজপথে নামব। আমরা দিল্লি যাব এবং আমরা আন্দোলন করব। আমাদের সকলকে একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হবে এবং বাংলার মা ভাই বোনেদের ন্যায্য টাকা দিল্লির কাছ থেকে ছিনিয়ে আনতে হবে।